খুব অনেক কমন একটা ব্যাপার যে শাশুড়ির সাথে বউ শাশুড়ির সম্পর্ক, এখন সেখানে একজন বউয়ের শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রথম কথাই মাথায় রাখতে হবে যে শুরু থেকে একটু শাশুড়িকে প্রাধান্য দিয়ে চলা, শুরু থেকে তার কথাকে গুরুত্ব দেওয়া, শুরু থেকে কোনো কিছুতে যদি তার একটু মতামত নেওয়া। এগুলো কিন্তু অনেক সময় অনেক তোমরা আজকালকার প্রজন্ম তোমরা অনেক সময় মনে করো যে না এটা আমার কেন করব, হ্যাঁ উনি কি আমার চেয়ে বেশি বুঝে, না উনি বেশি বুঝেন বা না বুঝেন সেটা বড় কথা না, ওনাকে প্রাধান্য দেওয়াটা হচ্ছে ওনাকে একটু খুশি রাখা, অন্য কোনো কারণে না। উনি খুশি থাকলে বাসার পরিবেশটা সুন্দর থাকে, উনি খুশি থাকলে ওনার ছেলে যাকে তুমি বিয়ে করেছো তারও একটা বলা চলে একটা শান্তিময় জীবনযাপন করতে পারে। আদারওয়াইজ কিন্তু দেখা যায় যে বউ শাশুড়ির যুদ্ধে ছেলেটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রে শাশুড়ির সাথে সুসম্পর্কের ক্ষেত্রে একটু, হ্যাঁ তুমি যদি বাইরে যাচ্ছ তো ওনাকে একটু জিজ্ঞেস করে যাওয়াটা, মা যাচ্ছি। আমি জানি আজকালকার মেয়েরা এগুলো করে না, কিন্তু এগুলো বলার যদি তোমার শাশুড়ি মোটামুটি যখন বুঝতে পারবেন যে না মেয়েটা তো দেখছি খুব সহবতালা একটা মেয়ে হচ্ছে, তখন অটোমেটিকলি উনি এগুলো ব্যাপার উনিই ছাড় দেবেন, উনিই বলবেন তোমাকে দরকার নেই এগুলো, তুমি তো বাড়ি নিব। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের শাশুড়ির বাইরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়ির একদম একেবারে জীবনপণ করে ফেলেন যে বউ যাই করুক বউকে নিতে পারছি না, বউ যাই করুক বউয়ের প্রতিপদে দোষ খুঁজবো, বউ যাই করুক সেটা তাকে দেখতে নারী তার চলন বাঁকা হিসাবে ট্রিট করবো। এরকম যদি হয় সেক্ষেত্রে না আসলে সুন্দর সহাবস্থান খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যেটা যে ওই বলে না যে এই সুন্দর সহাবস্থান মানে কি, যাতে শাশুড়ির মন জুগিয়ে চলা বা একটা মন জয় করার ব্যাপার থাকে। যখন যদি সত্যিকারে একজন শাশুড়ি যা অর্থাৎ যে ছেলের মা, সে যখন একটা মেয়ে বউ হিসেবে আসে তখন অবশ্যই তার প্রতি একটা অন্য একটা বাৎসল্যের চোখে দেখে, কারণ মেয়েটা কিন্তু সব কিছু ছেড়ে এই বাড়িতে আসলো, প্লাস মেয়েটা যখন এই ধরনের প্রতিটি ক্ষেত্রে তাকে প্রাধান্য দিচ্ছে, তার কথা শুনে চলছে, একটু তার সাথে যে কোনো কিছু আদান প্রদান ভাবের আদান প্রদান করছে, তখন শাশুড়িও বুঝতে পারে যে না মেয়েটা চেষ্টা করছে। এবং আমি বলবো যেটা যে এক গুরুজন হিসেবে শাশুড়িও তখন অনেক দূর এগিয়ে আসে, ফলে ওনাদের মধ্যে বউ এবং শাশুড়ি সুন্দর সম্পর্ক হয়ে যায়। কিন্তু যে শাশুড়ি পণ করেছে যে কোনো কিছুতেই আমি তোমার তুমি আমার মন জয় করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু তুমি শাশুড়ির মন জয় করার যত চেষ্টা করবা সেই সময়টায় তুমি হিমালয় জয় করে আসতে পারবা, শাশুড়ির মন জয় করাটা খুবই টাফ হয়ে যাবে। তবে আমি বলবো তখন হাই হাই না করে তোমার করতে হবে যেটা, প্রথম কথা হচ্ছে ওনার প্রতিটি কথা না ধরে ইগনোর করাটা বেটার হবে, মনে রাখতে হবে উনি গুরুজন প্লাস তোমার স্বামীর মা, এবং প্রতিটি কথাকে যদি ধরতে যাও তখনই কিন্তু প্রতিদিনই নানাদের নানাদের যুদ্ধ হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার দায়িত্ব তুমি অবশ্যই পালন করবে এবং তার সাথে সাথে ডেফিনেটলি তার হেদায়তের জন্য সৃষ্টিকর্তার কাছে বলা, এবং পাশাপাশি আমি বলবো যে এটাকে তুমি একটা বিশাল পরীক্ষা হিসেবে ধরে নেবে, কারণ মনে রেখো যে শ্বশুর বলো শাশুড়ি বলো এরা কিন্তু সারা জীবন থাকেন না। সো ওইটুকু সময় যদি তুমি হ্যাঁ তর্ক বিতর্ক করে ঝগড়াঝাঁটি করে ঝান্ডা উড়িয়ে কিন্তু একটা কি বলবো একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা যায়, বাট এগুলোতে কোনো সমস্যার সমাধান হয় না, মধ্যে দিয়ে কোনো না কোনো পক্ষে চোখের পানি ছড়ে। সেজন্য আমি বলবো তোমাদের প্রজন্মের জন্য যে শাশুড়ি তো ডিজিটাল যুগের নন, উনি তো অ্যানালগের, ওনাকে এই মুহূর্তে পরিবর্তন করা টাফ, কিন্তু তুমি পরিবর্তিত হতে পারো কীভাবে, ওনাকে একটু হলেও ওভারলুক করে। এই ধরনের শাশুড়ি যারা সহাবস্থান থেকে মেনে নিতে পারেন না, প্রতিটি ক্ষেত্রে দোষ ধরতে মুখিয়ে থাকে, এবং তার সাথে সাথে তোমার দায়িত্বগুলো অবশ্যই পালন করবে, এ ব্যাপারে কোনো ছাড় দিবে না, এবং স্বামীর সাথে সুন্দর সম্পর্ক তুলে রাখবা। তোমার মা কষতে কষতে বললে তাকে যত খোঁজাবা তত স্বামীর সাথেও কিন্তু তোমার দূরত্ব বাড়তে থাকবে, এবং যখনই তুমি এ ধরনের একটা সময়কে নিয়ে এগিয়ে যেতে থাকবা আস্তে আস্তে কিন্তু খোঁজাখুঁজি আর কতদিন করা যায়, যখন দেখা যাবে শাশুড়ি যে না যেরকমভাবে তাকে শত্রুপক্ষ মনে করে বউকে উনি ট্রিট করছিলেন বউ কিন্তু ওরকমভাবে নয়, উল্টা দেখা যাচ্ছে যে বউ কিন্তু সব কিছুতেই হাসি মুখে এগিয়ে রয়, শাশুড়ি বদলাতে 90% ক্ষেত্রে বাধ্য। অল দ্য বেস্ট আজ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।